হরিশ্চন্দ্রপুরে সভামঞ্চ থেকে তৃণমূল এবং বিজেপিকে এক যোগে তীব্র আক্রমণ সেলিম এবং মীনাক্ষীর। পকেট মারা নেতা হয়ে গেছে কটাক্ষ মীনাক্ষীর। দুর্নীতিবাজদের মানুষ গাছে বেঁধে রাখবে তীব্র আক্রমণ সেলিমের। সভাস্থলে মানুষের ভিড় দেখে আত্মবিশ্বাসী বামেরা। সভামঞ্চ থেকে আক্রমণাত্মক মেজাজে মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জি। দুর্নীতি কর্মসংস্থান থেকে শুরু করে সন্ত্রাস ইস্যুতে তৃণমূল এবং বিজেপিকে এক যোগে তীব্র আক্রমণ। সরব পঞ্চায়েত স্তরে দুর্নীতি নিয়েও আক্রমণের নিশানায় একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী দলনেতা। কর্মীদের স্পষ্ট বার্তা, তৃণমূল এবং বিজেপির সঙ্গে সমানভাবে লড়াই। হাঠের পকেট মারা নেতা হয়ে গেছে কটাক্ষ মীনাক্ষীর। পুলিশ না পারলে মানুষ দুর্নীতিবাজদের গাছে বেঁধে রাখবে। নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ সেলিমের। উপচে পড়া ভিড় মানুষের, ঘুরে দাঁড়ানোর লড়াইতে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে যা বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বামেদের। আজ সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ সাংগঠনিক রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মশালায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। সেখানেই প্রকাশ্য সভামঞ্চ থেকে দুইজনকেই দেখা যায় কার্যত রণংতেহী মেজাজে। বিভিন্ন ইস্যুতে তৃণমূল এবং বিজেপিকে কার্যত সমানভাবে আক্রমণ করেন দুইজনেই। দুর্নীতি থেকে শুরু করে কর্মসংস্থান, সাম্প্রদায়িক রাজনীতি, বিভিন্ন ইস্যুতে সরব হন সেলিম এবং মীনাক্ষী। মোহাম্মদ সেলিম বলেন, মমতা চেয়েছে তাই রাজ্যে বিজেপির বারবার অন্ত। দুই দলে শুধুমাত্র লোক দেখানো লড়াই, দুজনেরই উদ্দেশ্য রাজ্য থেকে বামেদের সাফ করা। তার জন্য মমতাকে আর্থিকভাবে সাহায্য করে কেন্দ্রীয় বিজেপি, কিন্তু তারপরেও রাজ্য জুড়ে লাল পতাকা উঠছে। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি। দুর্নীতিবাজদের গাছে বেঁধে রাখবে সেলিমের বক্তব্যে আক্রমণের নিশানা একদিকে যেমন ছিল রাজ্যের শাসক দল এবং মমতা ব্যানার্জি, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বারবার আক্রমণ করেন তিনি। শুভেন্দু প্রসঙ্গে বলেন, গত পঞ্চায়েত ভোটে মালদা এবং মুর্শিদাবাদে শুভেন্দু ভোট লুট করেছিল, সেই শুভেন্দু এখন বিজেপিতে। নাম না করে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকেও পাল্টিবাজ বলে কটাক্ষ করেন তিনি। বন্যা, ত্রাণ, দুর্নীতির কথা উল্লেখ করে সেলিম বলেন, তৃণমূল নেতারা ত্রাণের ১৯ কোটি টাকা চুরি করেছে, দুর্নীতির সঙ্গে জড়িতদের অতি দ্রুত শাস্তির দাবি জানাই। অন্যদিকে মীনাক্ষীও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ ছানাতে থাকেন তৃণমূল এবং বিজেপিকে। তৃণমূল নেতাদের কটাক্ষ করে তিনি বলেন, হাটের পকেটমাররা এখন বড় বড় নেতা হয়েছে, রাজ্য জুড়ে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে, চাকরি চুরি হয়ে গেছে, পার্থ অর্পিতার ফ্ল্যাটে মানুষ কোটি কোটি টাকা দেখেছে, এদিকে রাজ্যের সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। স্বভাবতই কর্মীদের স্পষ্ট বার্তা দেয় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমান লড়াই তাদের। শাসক দল তৃণমূলের মাঝে মাঝে অভিযোগ করে বাম এবং রাম এক। সেখান থেকে সিপিআইএম নেতাদের বক্তব্যের জবাবে তৃণমূল কি উত্তর দেবে সেই দিকেই তাকিয়ে সকলে। সব মিলে কনকনে শীতের ডিসেম্বরে ঊর্ধ্বমুখী রাজনৈতিক পারদ। নূর আইনের রিপোর্ট, NB24 নিউজ। করোনার উপায় নাহি লাগতা হে এই মঞ্চে তারা আছেন যাদের বাড়ির মেয়েরা টিকটক করে আর স্কুলে চাকরি হয়ে যায় না। এই মঞ্চে তারা আছেন যারা জেলে যেতে ভয় পায় না, জেল থেকে বেরিয়ে মতা দর্শকের সাথে রেখে তাদের দাবিতে লড়াইকে আরো তীব্রতর করতে প্রত্যেকটা দিন গোটা রাজ্য জুড়ে আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে। এই মঞ্চে তারা উপস্থিত আছেন কি ও এক তো লাল ঝান্ডা পকড় কর আগর পার্লামেন্ট মর অন্দর ব্যাঠতে থে এমপি কা সিট মে নাম যদি মোহাম্মদ সেলিম হয় তো দুশ্মন কা দিল কা ধড়কন তেজ হো জাতা থা কে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে বাংলাদেশিদেরকে এনআরসির নামে এই দেশ থেকে বের করে দিতে পারবে না। তারা আছে আসলে তো লড়াইটা কাজের দাবিতে, আসলে তো লড়াইটা পেট পুরে খাবার দাবিতে, আসলে তো লড়াইটা ন্যায় পথে মাথা উঁচু করে একটা রোজগারের দাবিতে। নইলে তো পুলিশ বলছে বালির গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, বললো হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স বললো হ্যাঁ, বললো ওজন বললো হ্যাঁ, বললো সব জানি না টাকা দিতে হবে, বললো কেন দিব সবই তো টাকা ঠিক আছে, সবই কাগজপত্র ঠিক আছে, বললো ঠিক আছে, এই হাবিলদার গাড়ি পিছনে পাঠিয়ে দাও ওভারলোড করে নিয়ে আসো, তবু টাকা দিতে হবে, তাছাড়া গাড়ি পাস করা যাবে না। মাটি বালি গরু পাটা যারা করছে, যারা এক দেশ থেকে আরেক দেশে বোমা পিস্তল বারুদের পাচার করছে, যারা এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক জেলা থেকে আরেক জেলাতে মেয়েদের বাচ্চাদের পাচার করে দিচ্ছে, কয়লা পাচার করছে, কারা করছে? হ্যাঁ, আমার আপনার বাড়ির গ্রামের পঞ্চায়েতের এলাকার সাধারণ ছাত্র যুবরা যারা একটা মান সম্মানের সাথে কাজ পাচ্ছে না, তারা আজকে দুর্নীতির সাথে কাজের সাথে রোজগারের সাথে নিজেদের নাম লেখাচ্ছে। এইটা
করেছে তৃণমূল বিজেপি সরকাররা, এই যে করেছে যে সাত পথে রোজগারের সম্ভাবনা নেই, ফলে বাঁচতে হবে, খেতে হবে। তাহলে যে একটু ডাকাবুকো, যে একটু চুরি করতে পারে, যে একটু তৃণমূল বিজেপির সঙ্গে গা ঘষাঘষি করে থাকতে পারে, সে রোজগারের জায়গা পাবে। আমরা এটা চাই, চাই এটা আমরা। কি অবস্থা হরিশ্চন্দ্রপুরের, মালদার, মুর্শিদাবাদের? এই তো একটা নদী, একটা ব্রিজ, একটুর বর্ডারে গোটা রাজ্যের মধ্যে এমন কোন জেলা নেই যে জেলাতে পরিযায়ী শ্রমিক হয় কাজ করতে যাচ্ছে না। পাশেই জেলা থেকে বাচ্চা বাচ্চা ছেলেরা, এমনকি মেয়েরাও চলে যাচ্ছে বাইরের রাজ্যে, বাইরের দেশে কাজ করতে। কেন যাচ্ছে? কারণ গ্রামে কাজ নেই। বাপ কাকারা চাষে কৃষিতে কাজ করত, বাপ কাকারা যখন চাষের জমিতে কাজ করত, তখন ছেলে পুলেরা, ভাই ভাইপোরা, বাচ্চারা, মেয়েরা বাড়ির সেই কাজের সাথে যুক্ত থাকত। তার থেকে যা আয় হতো, খেয়ে পরে বেঁচে যেতে পারতাম। বাড়িতে বিয়ে লাগলে, মরে গেলে, ঘর ফুটো হয়ে গেলে চাল সারাই করতে পারতাম। কিন্তু আজকের জমিতে, আজকের গ্রামে কৃষিতে আর সেই আয় নেই, কর্মসংস্থান নেই। তাহলে কোথায় যাব? চলো কলকাতা, চলো বালুরঘাট, চলো মালদা টাউনে, চলো দার্জিলিংয়ে, শিলিগুড়িতে, শহরাঞ্চলে কিছু একটা কাজ পাবো। আছে শহরাঞ্চলে কাজ? আছে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, 11 বছর তৃণমূলের নেতৃত্বে সরকার চলছে, 56,000 কারখানা বন্ধ করেছে, তার মধ্যে ফুড প্রসেসিং কারখানা, কোচবিহারের চকচকায় জুট মিল হওয়ার কথা ছিল, হয়নি, হয়নি। ইট ভাটা, টালি ভাটা, সিমেন্টের কারখানা, রঙের কারখানা, গ্রিলের কারখানা, ছোট ছোট জিনিসের কারখানা, সব কারখানা বন্ধ হয়েছে। কেন? অবাদ ছুট। ये हम लोगों का खानदानी व्यवसाय है, बिजनेस। ভাইরা, ওই কালীঘাটের হরিশ চট্টোপাধ্যায় লেন থেকে 35টা লোকের প্লট নিজের নামে করে নিল, খানদানি বিজনেস। ভতিজা, কয়লা চুরি মে নাম হ্যায়, নাম কটবানে কে লিয়ে হর মহিনে গোপনে ওপনে যাচ্ছে, মামাকে প্রণাম করছে দিল্লি থেকে। ভতিজা তো বিবি সোনা পাচার করছে, আর আমাদের বাড়ির মেয়েদেরকে বলছে তোমরা আমার লক্ষ্মী, লক্ষ্মী ভাণ্ডার। নিজের বাড়ির লক্ষ্মীর জন্য সোনা, আমার বাড়ির লক্ষ্মীর জন্য দুজোড়া কাপড়েরও দাম নাই। আর ইয়াঁ তক তো ঠিক থা, লেকিন অভি তো সালি ভি আধি ঘরওয়ালি নিকলি, ও ভি ইডি কা ঘর পর যা রহে হ্যায়। আর জি বিজেপি কে নিয়ে এসেছিলেন, বিজেপি এখানে পাওয়া যেত না, ওই মালটাকে নিয়ে এসেছে মমতা ব্যানার্জি লাল ঝান্ডাকে সাবার করার জন্য। এই শুভেন্দু বলেছিল লাল কাপড়ের টুকরো দেখা যাবে না। আর আজকে যখন গ্রাম যাচ্ছে, চোর তরাও বলে সবাই রাস্তায় নেমেছে, চোর ধরো জেল ভরো বলছি, এক তো হরিশ্চন্দ্রপুর নয়, গোটা রাজ্যের সমস্ত পঞ্চায়েত পুরসভা, এই যে দুর্নীতির পাহাড় জমেছে, শুধু শিক্ষক নিয়োগে নয়, স্বাস্থ্য দপ্তরে, সেচ দপ্তরে, বন দপ্তরে, বিদ্যুৎ দপ্তরে, যেখানে নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে, পুলিশের নিয়োগেও দুর্নীতি হয়েছে। আমরা সব ফাইল বার করেছি আর বলেছি চোর ধরো, তৃণমূলের রাগ। আচ্ছা আমরা কি বলেছি? তৃণমূল ধরো জেল ভরো? আমরা তো বলেছি চোর ধরো জেল ভরো। তো তৃণমূলের রাগ কেন হলো? তাহলে তৃণমূল নিজেই বলে দিল আমরা চোর, আমরা বলছি চোর ধরো জেল ভরো, আর তৃণমূলের গায়ে লেগে যাচ্ছে। আমরা তো কারোর নাম নিয়ে বলিনি। আর পুলিশের রাগ কেন? আরে চোর ধরা তো পুলিশের কাজ, কিন্তু পুলিশ চোর না ধরে আমাদের কর্মীদের মিথ্যা মামলা দিয়েছে, পানি কেস, এনডিপিএস কেস, ড্রাগ কেস, গাঁজা কেস, অনুব্রত বলতো না গাঁজা কেস দিয়ে দেবো, এখন সে অনুব্রত জেলে। এই পার্থর তৃণমূল হয়ে বলতো না, এখানে যারা তৃণমূলের ছিচকি আছে তাদের বলছি চোর ডিগবাজি খেয়ে গেছে মন্ত্রী, আর তার আশেপাশে যত চোর জোর চোর জুটেছে তাদের বলি মমতাকে ভাইপোকে চেনো না, ওরা চাচা আপন জান বাঁচা, নিজে বাঁচার জন্য মোদির পা ধরছে, অমিত শাহের পা ধরছে। কেউ যদি ধরা পড়ে যায়, পার্থ যখন ধরা পড়েছিল তখন সে কি বলেছিল? মমতা আমার ফোন ব্লক করে দিয়েছে, ফোন তুলছে না। তাহলে পার্থ যে মমতা একেবারে সবচেয়ে দশাশই চেয়ারার মন্ত্রী ছিল, কাছের লোক ছিল, তার যদি ফোন ব্লক করে দেয়, এই ছিচকে চারানা আটানার যারা তৃণমূলের নেতা আছে তারা যখন ধরা পড়বে, কেউ কারো নয় তোমা,
আমরা পুলিশকে বলছি চোর ধরো জেল ভরো, কিন্তু মানুষ ধৈর্য হারাচ্ছে। যদি পুলিশ ধর না ধরে আর জেলে যদি না ভরে তাহলে পাবলিক ধরবে, আর পাবলিক ধরলে তার তো আর জেল নেই, সে জেলে নিয়ে যাবে না, সে গাছে বেঁধে মেদিনীপুরে ইতিমধ্যে শুরু হয়েছে, সব রস বার করবে।